বাগদা বিধানসভায় 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে 26,500 ভোটে পিছিয়েছিল। পিছিয়ে থেকেও বাগদা বিধানসভা জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস। এদিন বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুথ কর্মীদের নিয়ে এক বৈঠক করা হয়। এই বৈঠকে বুথ স্তরের নেতা কর্মীদের সমস্ত রকম অভাব অভিযোগ শোনেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। আমরা যদি আত্মসমর্থন না করি আগামীতে আমরা ভালো রেজাল্ট করা সম্ভব নয়। সেই জায়গা দাঁড়িয়ে আজকে যে কথাগুলো আমাদের মধ্যে উঠে এসছে, গোপালদা এবং আমি যখন কলকাতার আমরা যেখানে যখন আপনারা আমাকে ডাকবেন যে এই বুথে আমাদের সমস্যায় পথে আপনারা আসুন, কোনো মিটিং করলে আমরা সেখানে অবশ্যই আসবো। পুরনো কর্মীদের নিয়ে কাজ করবার জন্য নির্দেশ দেওয়া হয় বৈঠক থেকে। বৈঠক শেষে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর গোপাল শেঠ বলেন, লোকসভায় 26,500 ভোটে পিছিয়ে থাকলেও আগামী বিধানসভায় 52,000 ভোটে বাগদা বিধানসভা থেকে জিতব আমরাই। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।